নিখোজের দুই দিন পর নারায়ণগঞ্জে শীতলক্ষা নদী থেকে বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানিয়েছেন, ফারদিনের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে এই ঘটনায় ফারদিনের মেয়ে বন্ধু বুশরা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ছেলে হত্যার বিচার চেয়েছেন ফারদিনের বাবা কাজী নূর উদ্দিন রানা। নারায়ণগঞ্জ থেকে সহকর্মী হাবিবুর রহমানের তথ্য ছবিতে মাছরুল আমিন শুভ রিপোর্ট। গেল 4 নভেম্বর রাজধানী রামপুরা এলাকা থেকে নিখোঁজ হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ফারদিন নূর। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পর 5 নভেম্বর রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন ফারদিনের বাবা কাজী নূরউদ্দিন রানা। পুলিশের খোঁজাখুঁজির মধ্যেই সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার লক্ষ্মীনারায়ণ কটন মিলসের পেছনে শীতলক্ষা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আমরা লাশ উদ্ধার করে সুরতের রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছি। সহপাঠীরা জানান, সবশেষ ফারদিন তার মেয়ে বন্ধু রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুশরার সাথে ছিলেন। 4 নভেম্বর রাতে রামপুরা ট্রাফিক পুলিশ বক্সের সামনে তাকে নামিয়ে দেন ফারদিন। এরপর আর খোঁজ পাওয়া যায়নি। ওখান থেকে আবার টিএসসি দেয়, টিএসসি থেকে রিক্সা দিয়ে রামপুরা একটি ড্রপ করে আসে। ড্রপ করার পর থেকেই মূলত 10টা থেকে 10:30 এরকম বাজে ড্রপ করে, এরপর থেকেই ও আর কোনো ট্রেস করে। ময়নাতদন্ত শেষে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ ফরহাদ জানিয়েছেন, উপর্যুপুরি আঘাতে হত্যা করা হয়েছে ফারদিনকে। টোটাল আঘাত বলতে আসলে তো মাথার পুরাটাই আঘাত, তার মাথার পুরাটা মানে আমরা মাথার তো অনেকগুলো সাইড আছে, ফ্রন্টাল এরিয়া, প্যারাইটাল, অক্সিপিটাল সবগুলো এরিয়াতে আঘাত আছে, আর অ্যান্টেরিয়র চেস্টালে পুরাটাই আঘাত আছে। এদিকে মেধাবী সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ পিতা কাজী নূরউদ্দিন, ফারদিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করে বিচার চাইলেন সন্তান হারা পিতা। এই যে এক একটা মেধাবী ছাত্র যদি এইভাবে যদি একটা আমরা হারাতে থাকি বাচ্চাদেরকে, আমাদের কী বিনিয়োগ করি? আমরা বাচ্চাদের পিছনে মানুষ করে গড়ে তুলতে চাই, সেই মানুষগুলি যখন স্বপ্নবান হয়ে ওঠে, আমাদের যখন স্বপ্ন যখন ডানা মেতে থাকে, তখন যদি এগুলি এই হয় তাহলে আমরা কীভাবে কী পাবো? তার নতুন করে এনআইডি হয়েছে, পাসপোর্ট হয়েছে, সে ফ্রান্সে যাবে, স্পেনে যাবে, একটা ইয়েতে আন্তর্জাতিক ডিবেট কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় তার বান্ধবী বুশরা সহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।